হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে আমার ফেভারিট হালুয়া, ডিমের হালুয়া। খুবই সহজ বানাতে, লাগেও খুবই কম উপকরণ। এই মিষ্টিটা শুধু দেখতেই এত সুন্দর নয়, এটা খেতেও অসাধারণ। কেউ বুঝবেই না যেটা ডিম দিয়ে বানানো। যারা ডিম পছন্দ করে না তারাও কিন্তু এই হালুয়াটা গবগব করে খাবে, গ্যারান্টি দিলাম। খুবই সহজ হয়, চলুন এখন বানিয়ে ফেলি। মনে রাখবেন, এই হালুয়াটার বানানোর জন্য মেজারমেন্ট হলো যতটুকুন ডিম ঠিক ততটুকুন ঘি, আর ঠিক সেম অ্যামাউন্টে লাগবে আমাদের চিনি। আমি আজকে সব কিছু এক কাপ করে নিচ্ছি, আর পাঁচটা ডিম দিয়ে আমার এক কাপ হয়ে গেছে। যদি আপনাদের ডিমের সাইজ বড় হয় বা ছোট হয় তাহলে কিন্তু আপনাদের বেশি লাগতে পারে। আর অনেকেই ভাববে যে এতগুলো ঘি, আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন, কিন্তু সবথেকে টেস্টি হয় যদি একই মেজারমেন্টে ঘি নেন। ডিম, চিনি এবং ঘি মিশিয়ে নিয়েছি, ভালোভাবে এটাকে ফেটে নিচ্ছি। খুব বেশি ফেটার দরকার নেই, চিনিটা যখন মিলে যায় তখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ গুঁড়ো দুধ, আর দিচ্ছি এখানে দুইটা স্টিক সিনামন, দারচিনি। দিলাম এখানে কোয়ার্টার চা চামচ এলাচের গুঁড়া, আপনারা চাইলে আস্ত এলাচও ইউজ করতে পারবেন। আর আপনাদের কাছে যদি গুঁড়া দুধ না থাকে সেই ক্ষেত্রে আপনারা এক কাপ দুধকে একটু ঘন করে নেবেন আর তারপর এটা ইউজ করবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে এখন আমরা নিয়ে নিয়েছি চুলায়। চুলায় এইভাবেই কিন্তু আপনারা হুইস্ক দিয়ে মেশাতে থাকবেন যতক্ষণ না ঘি, ডিম, দুধ এবং চিনি ভালোভাবে মিশে যায়। যখন চিনিটা গলে যাবে তখন এই হালুয়াটা আর একটু পাতলা হয়ে যাবে, কিন্তু মেশাতে মেশাতে এটা আবার ঘন হয়ে যাবে। নিশ্চয়ই খেয়াল করে দেখতে পাচ্ছেন। এই হালুয়াটার মধ্যে আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে জাফরান। তবে আপনাদের কাছে জাফরান না থাকলে হাতের কাছে দিয়েন না। আর একটু স্বাদ বাড়াবে এখানে 1/4 চা চামচ কেওড়া জল। ভালো করে মিশাচ্ছি। চুলার আঁচটা কিন্তু পুরোটা টাইম মিডিয়ামে রেখেছি। আর এই হালুয়াটা এমন একটা হালুয়া যেটা মেশানো বন্ধ করা যাবে না, যেহেতু এটা ডিম। তাই যদি আপনারা হাত দিয়ে এইভাবে নাড়াচাড়া না করেন তাহলে এটা কিন্তু দ্রুত স্ক্র্যাম্বল হয়ে যাবে, হালুয়াটা সেট তো হবেই না, আর আপনাদের সব কষ্ট পানিতে মিশবে। এই পর্যায়ে কিন্তু দারচিনির টুকরাগুলিকে উঠিয়ে ফেলবেন, এটা মুখে পড়লে খুবই বাজে লাগবে খেতে। চুলার আঁচটাকে এখনও আমরা মিডিয়ামে রেখে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ পরে দেখবেন যে ঘিগুলি বের হয়ে আসছে, হালুয়াটা দেখবেন একটু একটু ঝুরা হয়ে আসছে। আমরা কিন্তু চাই যে হালুয়াটা একটু একটু ঝুরা হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করবেন না, সারাক্ষণ এটাকে নাড়াতে থাকবেন, না হলে তলে লেগে যেতে পারে, কালারটাও ইভেনলি সুন্দর হবে না। মেশাতে মেশাতে দেখবেন এটা আরও ঝুরা হয়ে গেছে, ঘিগুলি ভালোভাবে বের হয়ে আসছে। যতক্ষণ না এটা একটু ব্রাউন হয় ঠিক এইরকম, ততক্ষণ এটাকে আমরা মেশাতে থাকব। আমার মন মতন কালার চলে এসেছে। এবার এটাকে যেই বাটিতে সেট করব সেই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আগে থেকে বাটিটা চাইলে আপনারা একটু গ্রিস করে নিতে পারেন, তবে সেটার প্রয়োজন নেই কারণ আমাদের এই হালুয়াতে কিন্তু অনেকগুলি ঘি আছে। চেপে চেপে এটাকে ফ্ল্যাট করে নিচ্ছি, একদম সমান করে নেবেন। আর যদি আপনারা উপর দিয়ে এখনই বাদাম দিতে চান তাহলে গরম অবস্থায় বাদাম দিয়ে চ্যাপটা করে নেবেন। যখন এই হালুয়াটা হালকা ঠান্ডা হয়, একদম গরম যাতে না থাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা না হয়, সেই পর্যায়ে কিন্তু এটাকে কেটে শেপ করে নেবেন। আর প্রায় 2 ঘন্টা পরে কিন্তু হালুয়াগুলি খুব সুন্দর করে বের হয়ে আসবে। নিশ্চয়ই খেয়াল করে দেখতে পাচ্ছেন এটা কী সুন্দর করে সেট হয়ে গেছে, একদম মনে হচ্ছে কোনো একটা ফাজ তৈরি করা হয়েছে। এই হালুয়াটা অসম্ভব মজা, আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। উপর দিয়ে বাদাম, কিশমিশ, জাফরান, যেটা ইচ্ছা সেটা দিয়ে গার্নিশ করে সার্ভ করবেন। আশা করছি এই রেসিপিটা ট্রাই করবেন, কেমন লাগলো বলবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলুন। সবাই অনেক ভালো থাকেন, আল্লাহ হাফেজ।